শহর থেকে দূরে বাঁকুড়ার পাত্রসায়র বেলুট সোমসার। রামকৃষ্ণ মিশন সোমসার। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পশ্চিমবঙ্গের আরেকটা সুন্দর জায়গায় চলে এসেছি আজ। আজ শনিবার, আমি উইকেন্ডে বেরিয়ে পড়েছি। আমি কোথায় এসেছি? মোশাগ্রাম থেকে পাত্রসায়র হয়ে চলে এসেছি সোমসার। সোমসার জায়গাটার কীরকম না, এইখানে শালী নদী দামোদরের সাথে মিলিত হয়েছে, আমি ঠিক সেই জায়গাটা আপনাদের দেখাবো। আর এই ব্লগটা অবশ্যই দেখবেন আমাদের ভবঘুরে চ্যানেলের। এই বেরিয়ে পড়া ভিডিওগুলো যাদের দেখতে ভালো লাগে তাদেরকে বলবো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন অমলিন গ্রামীণ প্রাকৃতিক শোভা। এটা বাঁকুড়া জেলা, এই হলো শালী নদী আর এটা হলো দামোদর, এইখানেই তার সঙ্গম। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার বেরিয়ে পড়েছি সপ্তাহান্তে, এবার চলে এসেছি বাঁকুড়ায়। মোশাগ্রাম থেকে আমি বিডিআরের ট্রেন ধরে চলে এসেছি পাত্রসায়র। সেখান থেকে 10 কিলোমিটার দূরে সোমসার বলে একটা গ্রামে, যে গ্রামে কালীমাতার মন্দিরের পাশে এই জোড়া শিব মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এই ভিডিওটা আপনাদের জন্যে উইকেন্ডে বেরিয়ে পড়ার মতো একটা ভিডিও। সব ডিটেলস আপনাদের আমি বলে দেবো, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কী খাচ্ছি সব বলে দেবো। আর অমলিন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার গ্রাম আপনাদের দেখাবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলের ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমরা চলেছি বাঁকুড়ার দিকে ট্রেন ধরতে, এই মোশাগ্রাম। মোশাগ্রাম থেকে বেশ কিছু ট্রেন আছে বাঁকুড়া যাবার। ট্রেন ছাড়লো 8:07। ট্রেন কিন্তু ঘন ঘন নেই, এটা বলে রাখি। ভোর 4:00, সকাল 8:00, দুপুর 12:00, বিকেল 5:00, এই রকম ট্রেনের টাইম টেবিল আছে মোশাগ্রাম থেকে বাঁকুড়া। মেনলি এটা সাউথ ইস্টার্ন রেলের আন্ডারে একটা সময় এই ট্রেনটা ছিল বিডিআরের ট্রেন, তখন চলতো রায়না থেকে বাঁকুড়া পর্যন্ত। ট্রেনের দু প্রান্তে সবুজ ক্ষেত, দামোদর পেরিয়ে আমাদের ট্রেন চলল বেরুগ্রামের দিকে। বগুড়ার ঢাল থেকে রায়নগর পর্যন্ত এই স্টেশনের মধ্যে বেশ বড় বড় কয়েকটা বাঁক আছে। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো পাত্রসায়র স্টেশনে, সময় লাগলো ঘন্টা দেড়েক। নেমে পড়েছি আমরা পাত্রসায়রে। বাঁকুড়া ট্রেন চলে যাচ্ছে মোশাগ্রাম থেকে বাঁকুড়ার দিকে। প্যাসেঞ্জার নামিয়ে ট্রেন চলে গেল বাঁকুড়ার দিকে, ছোটোখাটো গ্রাম্য পরিবেশে একটা স্টেশন, সাধারণ মানুষজনের যাতায়াত। এই হলো পাত্রসায়র স্টেশন, স্টেশনটাকে দেখিয়ে দিই একটু। স্টেশনের বাইরে অনেক টোটো আছে, ট্রেকারাও আছে। এই হলো পাত্রসায়র স্টেশন। এখন চারিদিকে প্রচুর টোটো। রূপার বরজেটুর মেয়ে সোমা, তার বিয়ে হয়েছে পাত্রসায়র থেকে 10 কিলোমিটার দূরে এই বেলুট গ্রামে। সেই গ্রামে তার হাজব্যান্ড, সোমার হাজব্যান্ড সোমনাথ আমার চ্যানেলের ভক্ত, তার দুই মেয়ে মাসিকে পেয়ে খুব আনন্দিত। আমরা তাদের বাড়িতে এসেছি আর সোমনাথের সাথে আমি বেরিয়ে পড়েছি আশপাশের অঞ্চল ঘুরতে এবং ব্লগ করতে। সোমনাথের বাইকে আমি বেরিয়ে পড়লাম তার সাথে সামনাসামনি অঞ্চলগুলো ঘুরবো বলে। প্রথমেই চলে এলাম শালী নদী আর দামোদরের সংযোগস্থল অঞ্চলটিতে, যার নাম সোমসার। বেরিয়ে পড়েছে সোমনাথ, সোমনাথের বাড়ি এখানেই। হ্যাঁ, তো সোমনাথ আমার সাথে বেরিয়েছে আমাকে নিয়ে এসব জায়গাগুলো দেখাবে বলে। আর এই হলো দামোদরের চর, জেলে নৌকোগুলো আছে এখানে, বালি নৌকো আছে। আর এই জায়গাটা হলো সেই সঙ্গম যেখানে শালী নদী মিলিত হয়েছে দামোদরের সাথে।
জায়গাটার নাম হলো সোমসার, আর আমার সামনের প্রকৃতিটা হচ্ছে দামোদর। দুর্দান্ত একটি জায়গা। বেরিয়ে পড়েছি বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখব বলে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে দামোদর, চরাচর ব্যাপী বালির স্তূপ আর মানুষজনের আনাগোনা এই ছোট্ট কাঠের ব্রিজের উপর দিয়ে। সোমসার থেকে এবার চলেছি আমরা রাজবাড়ির দিকে। সোমসারে এটা হলো জমিদার বাড়ি, পাল জমিদারদের বাড়ি, আর এটা হলো মহামায়ার মন্দির। এখনো যতটুকু বাড়ির ধ্বংসাবশেষ আছে দেখাচ্ছি আপনাদের। রামকৃষ্ণ মিশন, পাল জমিদারদের বাড়ি, এটা মহামায়ার মন্দির সামনে, আর এটা হলো রামকৃষ্ণ সোমসার বাঁকুড়া রামকৃষ্ণ আশ্রম। এটা মুখুজ্জে কালীবাড়ি যাবার রাস্তা হলো এইটা, আর এটা হলো তার গেট। মুখুজ্জে কালীবাড়ি প্রায় ধ্বংসাবশেষের মুখে পড়েছিল, এখন আবার নতুন করে তৈরি হয়েছে সেটা। চলুন যাওয়া যাক মুখুজ্জে কালীবাড়িতে, দেখি কি আছে এখানে। আসলে কিছুই নেই, একসময় হয়তো এখানে ঠাকুর থাকতো। আমি এসেছি সোমসারের মুখুজ্জে কালী, রক্ষা কালী। এটা পুরোহিত মশাই পুজো করবেন বলে চলে এসছেন। প্রাচীনতায় ঘেরা এই জায়গা কালী মন্দির, দুর্দান্ত একটি জায়গা। এই হলো মুখুজ্জে কালী বাড়ির কালী মন্দির। সারা বছর কাঠামো পুজোটা হয়, আর কালী পুজোর সময় হয় পুজো। ঠিক দামোদরের গায়েই এই মন্দির, খুব ছোট্ট অংশ দেখা যাচ্ছে। প্রাচীন খিলানগুলো এখনো বর্তমান। পাশেই আছে শিব মন্দির, সেখানগুলো দেখাবো আপনাদের। হ্যাঁ, আর পাশেই এই মুখুজ্জেদের রক্ষা কালীর মন্দির। দুর্দান্ত জায়গা একটা, ঐতিহ্যের দেয়ালে থাবা বসিয়েছে বটের শিকড়। প্রাচীন শিব মন্দির দেখাচ্ছি আপনাদের। মুখুজ্জে কালীবাড়ির পাশেই হলো জোড়া শিব মন্দির। এই হলো মা কালীর মন্দির, জরা জীর্ণ দেয়াল, আর ঠিক তার পাশেই দেবাদিদেব মহাদেবের জোড়া অবস্থান, জোড়া শিবের মন্দির। এবার আমরা চলেছি সোমসার রাজবাড়িতে। সোমসার রাজবাড়ির পুরাতন রাজবাড়িটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই সোমসার পুকুর। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন সোমসারের রাজবাড়ির সামনে, রাজবাড়ির গেট এটা। আর গেটের ঠিক সামনেই আছে পুষ্করিণী, এই দেখতে পাচ্ছেন পুষ্করিণী, এটা ঠিক দামোদরের পাশেই। আর এবার গেটটা আপনাদের দেখাই, এটা হলো মেন গেট, খুব সুন্দর। এখনও যতটুকু আছে ততটুকুই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি সোমসারে। এই রাজবাড়ি, পরিত্যক্ত রাজবাড়ি আপনাদের দেখাই, এই দেখুন। এই রাজবাড়ির ধ্বংসাবশেষ বলা যেতে পারে এটাকে। আর ধ্বংসাবশেষের মধ্যেও এখনও যতটুকু আছে ততটুকু আপনাদের দেখাচ্ছি আমি। এই হলো প্রাচীন ক্ষেত্র, কিছু কিছু কচি বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা ছেলে এখানে খেলা করছে। চলুন একবার ভিতরের জায়গাটা দেখে আসি কী আছে এখনও। হ্যাঁ, সাহস লাগবে সব জায়গায় যেতে গেলে, সাহস লাগবে, কারণ চারিদিক থেকে না চামচিকে বাদুড় ঝুলছে বলা যেতে পারে। দেখাই, শব্দটা শুনতে পাচ্ছেন? চারিদিকে বাদুড়।
এই দেখুন আওয়াজ পাচ্ছেন, প্রচুর বাদুর চান্ত্রিকের আওয়াজ, পুরো ধ্বংসাবশেষ হয়ে বসে আছে এই রাজবাড়ি, পুরোপুরি রকমের পরিত্যক্তই বলা চলে এটাকে, মানুষজন নেই। আর তার মধ্যেই আমি দাঁড়িয়ে আছি এখানে, আমার সঙ্গে আছে সোমনাথ। সোমনাথ আমাকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছে, সেই আমাকে পাত্রসার স্টেশন থেকে নিতে এসেছিল। সোমনাথ সম্বন্ধে একটু পরিচয় করে দিই। সোমনাথ রূপার বরজেটুর ছোট মেয়ের হাজব্যান্ডও, তো পারিবারিক সূত্রে তো আছেই, তাছাড়া আমাদের একটা ঘোড়ার নেশা আছে। আর বারবারই ও বলছে আমাদের এখানে দাদা ব্লগ করতে আসবেন, তাই সেই ব্লগের জন্যই এসেছি। আর যে বাড়িটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাল রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। পরিত্যক্ত পাল রাজবাড়ির এই অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। এখানে এসেছে একটি সরস্বতী ঠাকুর, খুব ছোট্ট সরস্বতী ঠাকুর, সুন্দর করে। ও আচ্ছা, এই হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। আমি দাঁড়িয়ে আছি পরিত্যক্ত রাজবাড়িতে, এখনো তুলসী মঞ্চ অব্যবহৃত। প্রাচীনতায় ঘেরা এই পাল রাজবাড়ি, রাজবাড়িটা উপরে ওঠা যাবে দাদা? পরিত্যক্ত রাজবাড়ির মধ্যে কোথা থেকে কিসব ঢুকে গেল বুঝতেই পারছি না, দেখতে পাওয়া যাচ্ছে। একটু বাদুর চামচিকিগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন উড়ছে। উপরে যাওয়া যাবে না? এখনো যা আছে অনেক কিছুই দেখার আছে। পরিত্যক্ত রাজবাড়িতে কিছুক্ষণ কাটানো আমার সময়। রাজবাড়ি থেকে যেন বেরোনোই যাচ্ছে না, এত সুন্দর এর বিউটি। খিলানগুলো এখনো দারুণ আছে। বন্ধুরা, আমি এই পাল রাজবাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি। পাল রাজবাড়ির এটা হচ্ছে দুর্গা মন্দির, আর প্রাচীনতায় ঘেরা এই দুর্গা মন্দির নাট মন্দিরের মধ্যে এই বকবকম শুনতে পাচ্ছেন, পায়রারা, সুখের পায়রা, তারা এখন আছে, তারাই সুখে আছে। আমাদের কীরকম অনুভূতি বলি, এই প্রাচীনতা ঘেরা জায়গাটা অসম্ভব ভালো লাগছে। এখনও যতটুকু আছে ক্যামেরাবন্দি করতে পারলে আপনার দারুণ লাগবে, আর সময় কেটে যাবে এই রাজপরিবারের মধ্যে কিছুক্ষণ যদি কাটাতে পারেন। এখানে কোনো ক্যামেরার বাধ্যবাধকতা নেই, আপনি এলে ছবি তুলতেই পারেন। আর দামোদরের চরের পাশেই এই জায়গাটা। এটা হলো মা দুর্গার মন্দির, এখন কাঠামোটা আছে, কাঠামো পুজো প্রতিদিন নিত্য পুজো হয়।
এই হলো দুর্গা মন্দির। এই হলো দুর্গা মন্দির। আর এখান থেকে বেরুলেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে দামোদরের অপার সৌন্দর্য। এই হলো পাল রাজ পরিবারের গেট থেকে আমি বেরিয়েই এই হলো সেই সৌন্দর্য। হ্যাঁ, এবার আমরা চলেছি সংসারের মিশন, রামকৃষ্ণ মিশন, সেখানে আমরা যাচ্ছি। বাস আসছে বাঁকুড়ার দিক থেকে, সোমরাঘাট বর্ধমান। এটা হলো বাগিচা বাঁধ চেকপোস্ট। এই জায়গাটার বিষয়ে একটু বলি, এই রাস্তাটা এসছে বর্ধমান থেকে, আর এটা হলো বর্ধমান আর বাঁকুড়ার সংযোগস্থল। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন যাওয়ার রাস্তা, আর এই দিকে চলে গেছে সোনামুখী বাঁকুড়া। এই বাস আসছে বর্ধমানের দিক থেকে, আর এই গেটটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সংসার যাবার গেট। আমরা যাবো এই দিকেই, আর বাস চলে যাবে বাঁকুড়ার দিকে। চলুন যাওয়া যাক রামকৃষ্ণ মিশনের। এটা হলো সোমসারের রামকৃষ্ণ মিশন, তার গেট। এটা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন সোমসার। সোমসার রামকৃষ্ণ মিশনের এই হলো ভূতেশানন্দ মহারাজের জন্মভিটের ওপর তৈরি হওয়া রামকৃষ্ণ মিশন সোমসারে। বাঁকুড়া জেলার পাত্র সাহর থেকে 10 কিলোমিটার দূরে সোমসার গ্রাম। আমি দাঁড়িয়ে আছি সোমসারের রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশন এখানকার যিনি দায়িত্বে আছেন মহারাজ, আমি তার অমলাত্মানন্দ মহারাজ, মহারাজকে দেখাই। প্রণাম মহারাজ, আপনি যদি এখানে মানে পরিষেবার কথা যদি একটু উল্লেখ করেন। রামকৃষ্ণ মিশন সোমসার, যে পুণ্য স্থান স্থানে জন্মগ্রহণ করেছেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের 12তম অধ্যক্ষ, ওনার পুণ্য জন্মস্থান মন্দির হয়েছে। 2021 সালে 8ই নভেম্বর বেলুড় মঠ এটা অধিগ্রহণ করেছে। আগে ডাক্তার গোড়াইরা এই আশ্রমটি চালাতো, তখন প্রাইভেট ছিল। এখন বেলুড় মঠ অধিগ্রহণ করার পরে রামকৃষ্ণ মিশন সোমসার এই নামে অভিযুক্ত হয়েছে। এর বিভিন্ন রকম পরিষেবা আছে, যেমন দাতব্য চিকিৎসালয়, মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প হয়, তারপরে কোচিং সেন্টার আছে, প্রায় 100টা ছেলে তাদেরকে কোচিং দেওয়া হয়। সকালবেলা 7টার সময় আসে, তারপরে ওদেরকে কোচিং দিয়ে ভালো করে খাইয়ে তারপরে পাঠানো হয়। তো এটা মাসে প্রত্যেক দিন রোববার বাদে, পড়াশোনা করে সব আশেপাশে, ওখান থেকে আমাদের এখান থেকে কোচিং নিয়ে যায়। তো 7 জন প্রায় টিচার আছে ভালোভাবে, তারপরে বাকি ওদের যা ড্রেস, তারপরে ইউনিফর্ম, তারপরে কম্বল টম্বল যা প্রয়োজন, জুতো, তারপরে ছাতা, সব কিছু ওদেরকে মানে পরিষেবা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সময়ে কাপড়, শার্ট, তারপরে কম্বল, এবারে আমরা 300 কম্বল দিলাম, এইসব বিভিন্ন রকম পরিষেবা আছে। এছাড়াও এখানে ভক্তদের জন্য গেস্ট হাউস আছে, এখানে রাত্রি 3 রাত থাকতে পারে, আগে থাকতে বুকিং করলে প্রায় 35 জন মতো থাকতে পারে। এখানে এসে কি বুকিং করা যায়? ফোন আছে, ফোন নাম্বারে বুকিং করতে পারে। আচ্ছা, আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। আর যার জন্মস্থান, তিনি হচ্ছেন একজন বিদগ্ধ সন্ন্যাসী, ভীষণ
উচ্চ মার্গের সাধু। এই গ্রামেই তার জন্ম হয়েছিল? এই গ্রামে না, এই যেখানে আশ্রমটা হয়েছে সেই আশ্রম, সেই আশ্রমের এদের যাদের এদের যে অ্যানসেস্টাল যারা তাদেরকে ইয়াবেট করে দিয়ে এটা এটা তৈরি করা আছে। এটা তিন একর জমির উপরে আশ্রম, আশ্রম এর মধ্যে তিনটে পুকুর আছে, প্রচুর গাছপালা, এটা একটা শান্ত পরিবেশ। এর সামনেই দামোদর এবং সোমেশ্বর শিব, যার নামে এখানে এই গ্রামের নাম হয়েছে সোমেশ্বর গ্রাম। এবং এই আশ্রমের মধ্যেই রয়েছে বাবা বুড়ো শিব, যেখানে বুদ্ধিশান্তি মহারাজ রোজ জল দিতেন। এদের পারিবারিক জগদ্ধাত্রী পূজা আছে। তো এই নিয়ে আশ্রমটা এখন আমাদের বিভিন্ন রকম পরিষেবা এবং আশ্রমের বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে এই আশ্রমটি পরিচালিত হচ্ছে। নমস্কার। মহারাজের রামকৃষ্ণ মিশনের মহারাজদের দ্বারা পরিচালিত এই স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য চিকিৎসায় আমি যাচ্ছি, দেখাতে চেষ্টা করি এখানে চিকিৎসা কীরকম হচ্ছে তার তদারকি করেন মহারাজ। আরজিকর মেডিকেল কলেজ থেকে ডাক্তারবাবু এসছেন, প্রচুর মানুষ এসছেন এখানে তাদের স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্যে। গ্রামেগঞ্জে এটাই একটা অপ্রতুল হয়ে পড়ে। রামকৃষ্ণ মিশন সোমসার এই সেবা প্রতিষ্ঠান এই কাজটা করে চলেছে। এখানে মহারাজ এর তদারকি করেন। এটা প্রশংসনীয় একটা জায়গা, প্রশংসার দাবি রাখে অবশ্যই। আমি ডক্টর বিকাশ ঘোষ, প্রফেসর সার্জারি, আরজিগড় মেডিকেল কলেজ। এখানে রামকৃষ্ণ মিশন, সোমসার রামকৃষ্ণ মিশন, এখানে আমি মেডিকেল ক্যাম্পে এসেছি। স্বামী বুদ্ধেশ্বরানন্দজির জন্মস্থানে এই যে রামকৃষ্ণ মিশন হয়েছে, এখানে আমি আসার চেষ্টা করি। এর আগেও দুবার এসেছিলাম, এটা তৃতীয়বার এসেছি। তো মানুষের সেবা করার যে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, শিব জ্ঞানে জীব সেবা, সেটা চেষ্টা করি। এবং এখানে আসার সুযোগ হওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ। মানুষের সেবা করে খুব আনন্দ পাচ্ছি, বিভিন্ন মানুষ আসে, আমার খুব আনন্দ হয়। আমার জন্মস্থানের কাছাকাছি, তো গুরুদেবের জন্মস্থানের উপর এই মঠ। আমি আসার চেষ্টা করব সাধারণ মানুষের সেবা করার এই সুযোগ পাওয়ার জন্য। প্রতি এক মাস দু মাস ছাড়া ছাড়া আসার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ, এখানকার সাধারণ মানুষ আপনাকেও ধন্যবাদ, সুযোগ পান, এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, নমস্কার। সোমসার রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য পরিষেবা কী কী আছে দেখতে পাচ্ছেন। মাত্র 20 টাকার বিনিময়ে এটা করা হয়। এটাই হলো সেই দাতব্য চিকিৎসা কেন্দ্র সোমসার রামকৃষ্ণ মিশন। এর পাশেই আছে ক্যান্টিন রামকৃষ্ণ মিশন। এটা হলো ক্যান্টিন। এখানে যারা আবাসিক এবং যারা এখানে বেড়াতে আসেন তাদের খাওয়ার ব্যবস্থা হয় এখানে। এই ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় যারা এখানে আসেন তাদের। কেউ যদি এই রামকৃষ্ণ মিশনে এসে থাকতে চান তবে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে নেবেন। আমি এখানে ভোগও পেয়ে গেলাম রামকৃষ্ণ মিশনে। আমি বসেছি, খাবারটা দেখাই আপনাদের। এই টোটাল ঘরটা হলো এই ক্যান্টিন। সোমসারের এই রামকৃষ্ণ মিশনে আপনি অনায়াসেই আসতে পারেন। হ্যাঁ, তো আপনাদের ফোন নাম্বার আমি দিয়ে দেব, যোগাযোগ করবেন। এটা হলো রন্ধনশালা। রামকৃষ্ণ মিশনের রন্ধনশালা হলো এটা। এটা হলো সোমসারের
রামকৃষ্ণ মিশনের মেন গেট। এটা হলো কার্যালয়, এটা হলো কার্যালয়। ডান দিকে পড়বে অতিথি নিবাস, আর রামকৃষ্ণ মিশনের মেন মন্দির হলো এখানে, সোমসার রামকৃষ্ণ মিশন। গাছগাছালিতে ভরা অত্যন্ত মনোরম একটি পরিবেশে সোমসার রামকৃষ্ণ মিশন ভূতেশানন্দ মহারাজের জন্মভিটে। অত্যন্ত মনোরম একটি পরিবেশ, বাগানে ফুটে আছে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল। অত্যন্ত একটি মনোরম পরিবেশে গড়ে উঠেছে ভূতেশানন্দ মহারাজের জন্মভিটের ওপর রামকৃষ্ণ মিশন এটি সোমসার। বিশাল জায়গা জুড়ে এই কর্মকাণ্ড, দাতব্য চিকিৎসালয় থেকে স্থানীয় শিক্ষা প্রদান এখানকার মেন কর্মকাণ্ড। এটা হলো রসুলপুর বাজার, আর রসুলপুর বাজারের ঠিক কাছেই এরকম একটি নবনির্মিত দুর্গা মন্দির। দেখা যাক দুর্গা মন্দিরটা, ঠাকুর দর্শন করা যাক। রসুলপুরের দুর্গা প্রতিমা, দুর্গা মন্দিরের পাশেই আছে রক্ষাকালীর মন্দির, রক্ষাকালীর মন্দির। এই হলো মা রক্ষাকালী। বাঁকুড়ার পাত্রসায়রে সোমনাথদের বাড়ি এসে আজকে আমরা সারাদিন যে ঘোড়াটা ঘুরলাম সেটা একটু ছোট্ট করে বলে নিলাম। শালী নদী দামোদর নদীর জাংশন দেখেছি, কালী মন্দির দেখেছি, পরিত্যক্ত জমিদার বাড়ি দেখেছি, আর দেখেছি রামকৃষ্ণ আশ্রম। আর টোটাল ব্যাপারটা বলি, বাঁকুড়ার এইসব গ্রাম, যে কোনো গ্রামই আমার ঘুরতে ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই এই ভিডিও। তাহলে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর কালকের ভিডিও এখানেই হবে সেটাও নিশ্চয়ই আপনারা দেখবেন, কালকের ব্লগটার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন। তাহলে আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।